Texhut is a textile YouTube channel. নতুন করে যারা টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এ ভর্তি হতে যাচ্ছেন তাদের জন্য আজকে আমরা এই ভিডিওটি। ইন্টারমিডিয়েট কমপ্লিট করার পর যারা চিন্তা ভাবনা করছেন যে আমি টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়ব তাদের জন্য অবশ্যই আমি রিকমেন্ড করব যে আপনারা বুটেক্সে ট্রাই করবেন ফার্স্ট। অর্থাৎ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ টেক্সটাইল এটি দক্ষিণ এশিয়ার সবথেকে বড় একটি পাবলিক ইউনিভার্সিটি, সেখানে অবশ্যই আপনারা ট্রাই করবেন ফার্স্ট। তারপর যদি না হয় সেখানে তো সীমিত সংখ্যক সিট থাকবে, তো সেখানে যদি আপনার সেই সিটটি আপনি না পান তারপর হয়তোবা আপনি বিকল্প চিন্তা ভাবনা করতে পারেন যদি আপনার টেক্সটাইল ইঞ্জিনিয়ারিংয়ে পড়ার ইচ্ছা থাকে। তো বিকল্প চিন্তা কী হতে পারে যে আপনি কোনো একটা প্রাইভেট, ভালো একটা প্রাইভেট ইউনিভার্সিটিতে টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং নিয়ে পড়াশোনা করবেন। কিছু প্রাইভেট ইউনিভার্সিটি আছে যেগুলো একটু রিকমেন্ডেশন পায় জব সেক্টরে, যেমন নাম্বার ওয়ানে আছে আপনার আহসানুল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি। দেন বর্তমানে একটি ভালো একটি ইউনিভার্সিটি, সেটা হচ্ছে বিজিএমএর বিইউএফটি, বাংলাদেশ ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি। এগুলো আসলে জব ক্ষেত্রে অনেকটাই প্রায়োরিটি পায়। দেন ড্যাফোডিল ইউনিভার্সিটি আছে, প্রাইমেশিয়া ইউনিভার্সিটি আছে, দেন বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজি বিইউবিটি আছে। এটি বর্তমানে যুগের সাথে তাল মিলিয়ে বর্তমানে একটি ভালো মানের একটি ইউনিভার্সিটি, যেখানে পড়াশোনার মান খুবই ভালো। আপনারা চাইলে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ বিজনেস অ্যান্ড টেকনোলজিতে ভর্তি হতে পারেন। তো ভিউয়ার্স, আমি যেহেতু বিইউবিটি থেকে পড়াশোনা করে আসছি, আমি এর স্ট্রাকচারটা খুব ভালো করে জানি এবং এখানে টিউশন ফি কত সেটাও আমার জানা আছে। পূর্বে আমরা যখন পড়াশোনা করছিলাম তখন ছিল 4 লাখের ভিতর টোটাল কস্ট উইদাউট অ্যাডমিশন ফি। এখন যেটা দাঁড়িয়ে আছে 4,60,000 মেবি, যেটা দেখলাম আর কি, ওয়েবসাইটে আপনার ভিজিট করলেই দেখতে পারবেন। আর আমাদের সময় সেমিস্টার সিস্টেম ছিল 12টা সেমিস্টার, অর্থাৎ ট্রাই সেমিস্টার ছিল। এখন যেহেতু বাই সেমিস্টার, সেহেতু সেমিস্টার হবে 8টা। ফার্স্ট সেমিস্টার আপনাদের প্রবাবলি পেইড করতে হবে 70,000 সামথিং, অ্যান্ড নেক্সট সেমিস্টার গুলোতে আপনাদের হয়তো বা 50,000 প্লাস এইরকম কিছু টাকা লাগতে পারে। এটা বললাম বিইউবিটির জন্য। আদার্স যে ইউনিভার্সিটি গুলো আছে, বিইউএফটি, আহসানুল্লাহ, এগুলোর কস্ট একটু বেশি হবে, ড্যাফোডিল এটার কস্ট একটু বেশি হবে। তো আপনারা ওই ভার্সিটি গুলো বিভিন্ন ওয়েবসাইট আছে, এক একটা ভার্সিটির এক একটা ওয়েবসাইট আছে, আপনারা সেই ওয়েবসাইট গুলোতে ব্রাউজ করে করে সেই ভার্সিটির টিউশন ফি এবং আদার্স এর ফি সবগুলো দেখে আপনারা নিজের সিদ্ধান্ত নিতে পারেন যে আপনি কোন ইউনিভার্সিটিতে ভর্তি হবেন। থ্যাংক ইউ। So viewers, hit the subscribe button and press the bell icon for upcoming new videos.